হ্যালো হ্যালো শাওন, বল সাইকেল কোথায়? ওর রুমে। এখন উঠে নাই। কোথায়? আরে ঘুম থেকে। ও জানি না, মনে হয় এখনো উঠিনি। আচ্ছা শোন, সাইকেলকে নিয়ে মেডিকেলে মাঠে আমি ওখানে আছি। এই কেসটা কি বলতো? সাইকেলকে নিয়ে তারপরে সব বলবো। ওকে বাই। হাসবে না তো কি করবো বল? তুই মতন আগে দরজা হালকা ধাক্কা দিয়ে দেখবি না, দরজা বন্ধ না খোলা। তুষার বন্ধ ছিল তো কি বললো? মেডিকেল মারা যাবে ওসে। চল রেডি নে। আচ্ছা চল। আরে মদনের কথা আর বলিস না। আচ্ছা বললাম না, বল কি হয়েছে? আসতে থাক, সময় দিন আমারও আসবে। ধর ছাগল। আরে থাম, কি বলবি বল? তাই বলিস কি? দেখিস না, সিনোর ভাই এখানে বসে আড্ডা দিচ্ছে, দূরে গিয়ে আড্ডা দে। তোর সংসারে তুই যা। আচ্ছা বাদ দে, তুষার বল। কান বাহির তো একটু কেন যাই না? বাড়ি হলো কোন দিকে লেগে যাবে, যা দেখতে হয়েছে। শোন, 10 মিনিটের মধ্যে আসবি, ঠিক আছে? আচ্ছা যা, তাড়াতাড়ি আইস। কিন্তু আমি জানতাম আপনি আসবেন। কি রে তুই, আরে এত ঘাবড়াচ্ছেন কেন? সেখানে তো সিংহের মতো সাহস ছিল, এখানে যে একেবারে ইঁদুর হয়ে গেলেন। সিংহ সব জায়গায় সিংহ, তাহলে শিকারিও সব জায়গায় শিকারি। জানতে চাস তো আমি এখানে কেন এসেছি? এসেছি তোকে নিজ থেকে ওখানে ট্রান্সফার করার জন্য। ট্রান্সফার করবি তুই? আরে আরে বিকুল ম্যান, ওর 10 মিনিটের মধ্যে আইতে কইলাম, ওর এখনো খবর নাই। চল না তোমার সাথে যাই। চল দেখি।
ভাই ঝামেলা শেষ। ভাইয়া এই শাকিল আর তার বন্ধুরা আমাকে মারার জন্য দৌড়াচ্ছে। কি কস, কই তুই? আমি মেডিকেল কোয়ার্টারে আছি। আচ্ছা আচ্ছা তুই ওখানে থাক, আমি ওপরে পাঠাই দিচ্ছি। তাড়াতাড়ি ভাইয়া। আগে নর্মাল ওষুধ দিয়েছিলাম, কাজ হয়নি, এবার অ্যান্টিবায়োটিক দিলাম, আশা করি মরার পরে মনে থাকে।
থাকলে দেখে, কিন্তু ভয় করলো না আসতে। ভয় তো করবেই, তবে তোর জন্য ঘোরার সময় যদি কষ্টটা বেশি পাস।